شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا وقدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا بسم الله الرحمن الرحيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون وعن عبد الله بن مسعود رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أشد الناس عذابا عند الله المصورون وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى ومن أظلم ممن ذهب يخلق كخلقي فليخلقوا ذرة أو ليخلقوا حبة أو شعيرا معزز محترم أذكار مسلمين عظام সমস্ত মহা প্রশংসা সেই মহান রব্বুল্লাহ আলামিনের জন্য যিনি আমাদেরকে অন্যান্য জুমুআর খুতবার ন্যায় যে মহান রব্বুল্লাহ আলামিন এই মসজিদে জুমুআর খুতবায় আসার জন্য তৌফিক দিয়েছেন সেই মহান মনিব রব্বুল্লাহ আলামিনের শুকরিয়াতান আদায় করে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইনশাআল্লাহ আজকের খুতবা থেকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ কেননা আমাদের অনেকেরই এই ব্যাপারে ধারণা নেই আমার আলোচ্য বিষয়বস্তু হলো যে শিরক বা শিরকের মহামারী শিরকের বেড়াজাল উম্মত বেসামাল সূরা ইউসুফ আয়াত নাম্বার 106 আল্লাহ ইরশাদ করছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন নবী হে আমার দুনিয়ায় অনেক লোক রয়েছে যারা মুখ দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার কথা দাবি করে বা ঈমান আনে কিন্তু কিছুক্ষণ পরেই আবার তারা শিরকে লিপ্ত হয়ে পড়ে শিরক কয় রকমের রয়েছে শিরক দুই রকমের রয়েছে আরবি পরিভাষায় একটাকে বলা হয় আশিরকে আকবার আর ছোট শিরককে বলা হয় আশিরকে আসগর এখন আমাদের জেনে নিতে হবে যে টোটাল শিরক যে আমরা বড় এবং ছোট মিলিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে বড় শিরকের সংখ্যা কত বলুন আপনারা বলুন
অনেকেই জানেন না। ছোট শিরকের সংখ্যা কতগুলো অনেকেই জানেন না। অথচ প্রত্যেকটা শিরকের ব্যাপারে ইলম নিতে হবে, জ্ঞান নিতে হবে। আল ইলমি কাবুলুল কওলি ওয়াল আমাল, প্রত্যেকটা কাজের পূর্বে আপনার ইলম প্রয়োজন রয়েছে। সহিহ বুখারীর প্রথম কথা, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যাখ্যায় ইমাম বুখারী বুখারীতে প্রথম কথা লিখেছেন, আল ইলমু কাবুলুল কওলি ওয়াল আমাল, যে কোনো কাজ করার পূর্বে জ্ঞান প্রয়োজন রয়েছে। বড় শিরকের সংখ্যা হলো টোটাল 36টি, ছোট শিরকের সংখ্যা হলো টোটাল 16টি। এই মোট বড় এবং ছোট মিলে মানুষ সচরাচর এই 52 প্রকার শিরকে লিপ্ত রয়েছে। একটা বড় শিরিক থাকলে আপনার আকিদায়, আপনার আমলে আপনি কোথায় যাবেন? এর দলিল হলো কোরআন সুরা আল মায়েদা 5 নম্বর সুরার 72 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে কোন মুমিন এবং কোন মুমিনাত, কোন নারী এবং কোন পুরুষ যদি আল্লাহর সাথে একটা বড় শিরকে লিপ্ত হয়ে পড়ে, আল্লাহ তাআলা বলেন তার থাকার জায়গা হলো চিরজীবনের জন্য জাহান্নাম, সে কশিন কালেও আল্লাহর জান্নাত কোনদিন আর লাভ করতে পারবে না, কখনো সে আর জান্নাতেও যেতে পারবে না। কি থাকলে? একটা বড় শিরক থাকলে কোনদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। টুপি পরবেন, টুপিওয়ালা বেঈমান, জুব্বা পরে ঘুরবেন, জুব্বাওয়ালা বেঈমান, পাগড়ি পরে ঘুরবেন, পাগড়িওয়ালা বেঈমান। একটা বড় শিরিক আপনাকে একেবারে জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে দিতে পারে। এজন্য আমরা সবাই কার সাথে মিলিত হতে চাই? আল্লাহর সাথে। সূরা আল কাহফ 18 নম্বর সূরার শেষ 2টি আয়াত 108 এবং 9 পড়লে আপনি পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, কেউ যদি আল্লাহর সাথে মুলাকাত করতে চায়, সে যেন আমলে সলিহ মানে নেক আমলগুলা করে। আর আল্লাহর সাথে কেউ যদি সাক্ষাৎ কামনা করতে চায়, আল্লাহর কোন ইবাদতে আল্লাহর সাথে যেন শিরকে লিপ্ত না হয়। এই ফরমান কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের আরেকটি সূরা সূরা লোকমান, যেই লোকমানের নামে লোকমান 10টি উপদেশ দিয়েছেন, লোকমানের 13 নম্বর আয়াত, তিনি তার ছেলেকে বলছেন, আমরা তো কলিজার টুকরাকে জমি উইল করে দেই, অমুক সম্পত্তি উইল করে দেই, প্রত্যেকটা মানুষের মরার পূর্বে ওসিয়ত করা তার জন্য ফরজ। আর ওসিয়ত হতে হবে কোরআন, এবং এমন কোন নবী ছিল না যিনি ওসিয়ত করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত নামা উম্মতের প্রতি। লোকমান তার ছেলেকে ওসিয়ত করছেন, কি? লোকমানের 13 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হলো এই পৃথিবীতে সব থেকে বড় জুলুম, সব থেকে বড় মহাপাপ। এ হাদিসের ব্যাখ্যায় ইমাম বুখারী সহিহুল বুখারীর 96 নম্বর হাদিস, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসুদ বললেন, আইয়ুদ যামবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে বড় গুনাহ কোনটা? আল্লাহর নবী প্রথমে বললেন, আশ-শিরক বিল্লাহ, আল্লাহর সাথে সব থেকে বড় শিরক, সব থেকে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আনতা জাআলা লিল্লাহি নিদ্দান হুয়া খালাকাক, আগুনের যদিও পুড়িয়ে ফেলা হয় কিংবা সোনা চড়িয়ে যদি মৃত্যু দেওয়া হয়, খবরদার ইবনে মাসুদ তুমি আল্লাহর সাথে কোনোদিন শিরকে লিপ্ত হয় না। অথচ আমরা শিরক করছি। বাংলাদেশে শিরক হলো অনেক মাদ্রাসা অনেক আলেমদের ধর্মের মূল মন্ত্র। শিরককে ধর্ম দেখানো হচ্ছে আজকে, শিরক ধর্মের বাহন। শিরিক যে করে তাকে শরীয়তে কি বলা হয়? মুশরিক। মুশরিকরা পাক না পাক, ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ বলছেন
মুশরিকরা হলো অপবিত্র, নাপাক। তোমরা মুশরিকদের কাবার ভেতরে ঢুকতে দিও না। এই জন্য সৌদি আরবে কাবাতে রাজধানী করা হয় নাই। রাজধানী করা হয়েছে কোথায়? রিয়াদে। কারণ আল্লাহ বলছেন, ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহ। যদি মুশরিকদের মক্কায় ঢুকতে না দিয়ে মনে করো ব্যবসার অমরম হবো না, হবে না, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের ধনী বানিয়ে দেব। সৌদি আরবের নিচে, মাটির নিচে লক্ষ কোটি টাকা তেলের খনি নেই, আল্লাহ বলছেন আমি ধনী বানিয়ে দেব। একজন মুশরিকের পরিণতি কোথায়? আপনি তো খোদ দূরের কথা, আপনার পীর সাহেব তো দূরের কথা, আপনি তো দূরের কথা। আল্লাহর নবী শিরকের কারণে তার বাবাকে পর্যন্ত বাঁচাতে পারেন নাই, আল্লাহর নবী শিরকের কারণে তার মাকে পর্যন্ত বাঁচাতে পারে নাই। আমার দেশে অনেকেই বক্তব্য দিয়েছে, দলিল উল্লেখ করে দেয়নি, এজন্য ভিডিও হয়েছে। দলিল সহি মুসলিম অধ্যায় বাবে মাং মাচা আলাল কুফরি, দেওবন্দের ছাপা মাকতুবায়ে রাশিদিয়া 1983 সনের সর্বশেষ ছাপা, এর পৃষ্ঠা নম্বর 231। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসলেন, জৈনক একজন ব্যক্তি আসলেন। কলা ইন্না রাজুলান, একজন ব্যক্তি এসে বসলো, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর নবী, আইনা আবি, আমার বাবা কোথায় আছে? ওকলা ফিন্নার, আল্লাহর নবী বললেন তোমার বাবা জাহান্নামের মধ্যে আছে। অতঃপর লোকটা চোখুর অশ্রু ছেলে চোখুর পানিগুলো গড়িয়ে সে চলে যাচ্ছিল। অতঃপর আল্লাহর নবী বলছেন, ফালাম্মা দাআহুল কাফি কান্দকান, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বেই আপনার কাছে বয়ান শুনেছি আমার বাবাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছেন, এই জন্য কাঁদি। আল্লাহর নবী বলেন, কেঁদো না, ইন্না আবি ও আবাকা ফিন্নার, স্পষ্ট হাদিস, ইন্না আবি, নিঃসন্দেহে আমার বাবা ও আবাকা এবং তোমার বাবা ফিন্নার, একত্রে একসাথে জাহান্নামের আগুনের মধ্যে রয়েছে। কোন কিতাব? মুসলিম। শাক, কোনো সন্দেহ আছে? লা শাক্কা ফিল হাদিস, এ হাদিস সম্পর্কে কোনো সন্দেহ নাই। এখানে সনদ আর জয়ী জয়ীফের প্রশ্নই আসে না, যেহেতু এটা সহিহ মুসলিমের হাদিস। তাহলে শিরক করার কারণে রসুল তার মাকে বাঁচাতে পেরেছিলেন। এই কথাগুলোকে আমি আব্দুল্লাহকে জান্নাতে দেওয়ার জন্য আহলুস সুন্নাতওয়ালা একটা মিডিয়া রয়েছে, এক কবর পূজারী, শকুনের চক্ষুওয়ালা এক কবর পূজারী, এই কবর পূজারী মন মতো মন গড়া ব্যাখ্যা করে এটাকে জান্নাতে দিয়েছে। এই কবর পূজারী ব্যাখ্যা দিচ্ছে, খাসায়েসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আরবি বিদ্বানগণ তাকে হাতিবুল লাইল বলে, হাতিবুল লাইল ওই ব্যক্তিকে বলা হয়, সে অন্ধকার রাত্রে লাকড়ি সংগ্রহ করে, কিন্তু মাঝে মধ্যে লাকড়ির পরিবর্তে বিষদ্দর বোখরা চাপা টুকিয়ে ফেলে। এই হাতিবুল লাইল জালালউদ্দিন সুয়ুতি মাঝে মধ্যে অনেক সুন্দর হাদিস বর্ণনা করেছে, আবার মাঝে মধ্যে এমন জাল হাদিস তিনি বর্ণনা করেছেন ওগুলো পাতেও দেওয়া যায় না। এইরকম একটি হাদিস খুব সুর দিয়ে বলে আমাদের দেশের বক্তারা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিতামাতাকে স্বপ্নযুগে রসুলকে দেখানো হয়েছে, স্বপ্নযুগে আব্দুল্লাহ আমিনাকে জান্নাতে কি বলে তাকে কালেমা পড়িয়ে জান্নাতে প্যাকেট করে ফেরদৌসে ঢুকায় দেওয়া হয়েছে। এই কথাগুলোর কোন দলিল মজুদ কোরআন এবং কি হাদিসে নেই, এগুলো বিভিন্ন সুফিদের বানানো, ইসরায়েলি রেওয়ায়েতদের বানানো কেচ্ছা এবং কাহিনি। এগুলো রসুলের পিতার কথা হাদিস। এবার রাসুলের মার কথা খোদ কোরআনেই আল্লাহ ইরশাদ করেছেন, সূরা আত-তাওবা 9 নম্বর সূরার 112-13 নম্বর আয়াত পড়ুন, আপনি পাবেন। আল্লাহ বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহর নবী একদিন কবর জিয়ারত করার জন্য অনুমতি চাইলেন, আল্লাহর নবীর চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে পড়ল। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এই রকম কোন দিন আপনারে কাঁদতে দেখলাম না, আজকে কান্দেন কেন? আল্লাহর নবী বলেন, জাহান্নামের এক আজলা আগুন আমার মায়ের মুখকে পোড়ায়া দিয়েছে। তাফসিরে ইবনে কাসির আরবি চতুর্থ খণ্ড 84 পৃষ্ঠা, তাফসির ইবনে কাসির বাংলা অনুবাদ মুজিবুর রহমান নীল কালারের, আপনি এটা কিনে ভালো করে অধ্যায় নেন, এই কথাটা 50টা হাদিসের কিতাব উল্লেখ রয়েছে। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী আর ইমানদারের জন্য জায়েজ নেই
কেউ যদি মুশরিক অবস্থায় মরে যায় তার জন্য দোয়া করা। তাহলে খোদ রাসূলের পিতামাতা কোথায় গেলেন? মিথ্যা আবেগের কোনো মূল্য আছে? আসল ঘরে মোসল নাই, ঢেকি ঘরে চাদোয়া, এটা বাগদম, ইডম সাসিং ইংরেজিতে বা বাংলা এটাকে বাগদারা বলে। আসল ঘরে মোসল নাই, ঢেকি ঘরে চাদোয়া, যার পিতামাতা তিনি জানেন জাহান্নামে আছেন, খামোখাই আমরা আবার আবেগ দিয়ে জান্নাতে ঢোকানোর কেন চেষ্টা করছি? আমরা কেন এই কথা বলছি না? আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো স্বাভাবিক জাহান্নামে যে আপনি কবিরা গুনার জন্য যাবেন, এটারও প্রথম শর্ত হলো শিরিক মুক্ত থাকতে হবে। আপনি যে কবিরা গুনা করে ছোট ছোট জাহান্নামে ঢুকবেন, এটারও শর্ত কি থাকতে হবে? শিরিক মুক্ত থাকতে হবে। তাহলে টোটাল শিরিক হলো কয়টা? বড় শিরিক 36টি। আজকে একটি শিরিকের উদাহরণ দেব, আজকে একটি শিরিকের আলোচনা করব যতক্ষণ সময় হবে ইনশাআল্লাহ। এই শিরিকটা আমাদের দেশে কমন, খুবই আমরা দেখতে পাই, প্রত্যেকের ঘরে আছে, রাষ্ট্রে আছে, ডানে আছে, বাইরে আছে, সব জায়গাতে আছে। এই শিরিকটি হলো ছবি এবং মূর্তি। এই এটা হলো এক নম্বর শিরিক, ছবি এবং কি মূর্তি। হাদিস কোরআনে এই ছবি মূর্তি কথাটা বুঝতে তিন ধরনের শব্দ রয়েছে, একটা হলো তিমসাল, একটা হলো তাসলিব, একটা হলো তামাসিল, আর একটা হলো তাসাউবির। এই তাসাউবির মানে হলো ছবি, তিমসাল মানে হলো ক্রস ঝুলানো কোনো ছবি বা উঁচু কবর বা আপনার উঁচু কোনো স্তম্ভকে বোঝায় যার সামনে মানুষ বরকতের জন্য যায়, ফুল দেওয়ার জন্য যায়, এগুলো হতে পারে। আর হলো তাসাউলিব, ক্রস যুক্ত ঝুলানো ছবি। এই তিন প্রকার শব্দ হাদিসে মধ্যে তিন ধরনের শব্দ দেওয়া রয়েছে, অস্তিত্ব রয়েছে। এখন আসেন সর্বপ্রথম মূর্তির বিরুদ্ধে কথা কে বলেছেন। আমরাও তো আজকে মূর্তিকে মহব্বত করি, মূর্তিকে ভালোবাসি, মূর্তির ছবি দেখি, মূর্তির সিনেমা ঘরের মধ্যে রাখি, মূর্তির প্রতি মহব্বত রয়েছে। মূর্তি এখন ভাস্কর্য হয়ে গেছে, লট্টুকি এখন নৃত্যশিল্পী হয়ে গেছে, মদ এখন ড্রিঙ্কস হয়ে গেছে, সুদ এখন মুনাফা হয়েছে। শুধুমাত্র মদের বোতল বদলেছে ঠিকই, মদ বদলাইনি, কাহিনী রয়েছে ঠিকই, নামগুলো শুধু পাল্টাই গিয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম তিনার ব্যাপারে সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরার 52 এবং 53 নম্বর আয়াতে ইব্রাহিম তার জাতিকে প্রশ্ন করলেন, মা হাযিহি তামাসিলুল লাতি আনতুম লাহা আকিফুন, ও আমার জাতিরা তোমরা এগুলো কোন বস্তুর ইবাদত করছো আমার একটু খুলে বলো। এই যে মাটির তৈরি মূর্তি, সিমেন্টের তৈরি মূর্তি, পাথরের তৈরি মূর্তি, মাহাযিহি তামাসিলুল লাতি আনতুম লাহা আকিফুন, তোমরা যে ইবাদতগুলো করছো, তোমরা যে তার আনুগত্যগুলো করছো একটু আমারে খুলে বলো। এবার তার জাতিরা বলল, দেখবেন আপনি যখনই কাউকে শিরিকের দাওয়াত দেবেন সর্বপ্রথম তারা একটা কথা বলবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতিরা কি বলেছিল শোনাবো সেটা। তারা বলল, কালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা তো এই মূর্তিগুলোর পূজা এই জন্য করি, আমরা আমাদের বাপ দাদাদেরকে এই রকম মূর্তি পূজা অবস্থায় পেয়েছি, সুতরাং আমরা আমাদের বাপ দাদার ইবাদত গুলো করছি। এই জন্য মুশরিক মার্কা লোকদের প্রথম দলিল হলো বাপ দাদাই করছে, বাপ দাদাই করেছে। কি বলে না? হাদিস দেখালেন, কোরআন দেখালেন, আমার বাপ দাদাই তো এটা করেছে। তাহলে মুশরিকদের একটি বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে, যেহেতু মুশরিকরা কিসের দোয়াই দিল? স্পষ্ট আয়াত, কালু ওয়াজাদনা আবাআনা, যে এই রকম ইবাদত লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদার পৈতৃক সূত্রে, ওয়ারিস সূত্রে এই মূর্তি পূজা পেয়েছি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তাওহীদের নবী ছিলেন, সুবহানাল্লাহ। এই তথ্যটি দেওয়া রয়েছে আম্বিয়া সূরাতে। কেন, এর রহস্য কি? ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো আবুল আম্বিয়া, সমগ্র নবীদের বাবা বলা হতো তাকে। এই ইব্রাহিমের বংশে আল্লাহ লক্ষ লক্ষ নবী দিয়েছেন, সুবহানাল্লাহ। ইব্রাহিমের পুত্র ইসা, তার পুত্র ইয়াকুব, তার থেকে দেব ইউসুফের যে 11-12 ভাই ছিল তাদের থেকে লক্ষ লক্ষ নবী, এবং তাদের থেকে ইব্রাহিমের বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম থেকে তার 2500 বছর পরে আমরা একজন নবীকে পেয়েছি, যিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম। এবার মূর্তি পূজকদের বিরুদ্ধে তিনি তার তাওহীদকে উপস্থাপন করছেন। এই তথ্যটি রয়েছে
কোরআনুল করিম 37 নম্বর সুরার সুরা আস-সাফফাতের 91 এবং 92 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে দুইটি প্রশ্ন করলেন, কয়টি প্রশ্ন করলেন? ইব্রাহিম বললেন, ফাকালা আলা তাকুলুন, ও মূর্তিরা খাও না কেন? কি হলো তোমাদের, তোমরা কেন খাবার গ্রহণ করছো না? কত নাজ নেয়ামত, কত খাবার তোমাকে দেওয়া হয়েছে, তুমি একটু খাও, একটা প্রশ্ন করলেন। এবার দুই নাম্বার প্রশ্ন করলেন, মালাকুম লা তান্তিকুন, ও মূর্তিরা কি হলো, খাও না কেন? আবার তিনি প্রশ্ন করলেন, ও মূর্তিরা আমার সাথে কথা বলছো না কেন? এখন একটা জিনিস বুঝেন, যখন আপনার ইমানের জোয়ার উঠে, যখন আপনার তাওহীদের জোয়ার উঠে, পৃথিবীর কোন বাতিল, কোন পরাশক্তি আপনি কখনো ভয় করবেন না, কারণ ইমানদারের অন্তরে আল্লাহ ছাড়া আর কোন ভয় নাই। এবার ইব্রাহিমের মধ্যে তাওহীদের জোয়ার উঠে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একটু রেগে গেলেন, কারণ মুমিনদের বৈশিষ্ট্য হলো আশিদ্দা আলাল কুফফার, কাফেরদের প্রতি মুমিনরা কঠোর হবে, আর মুমিনদের প্রতি কলিজার হৃদয় উংরানো একেবারে ভালোবাসা উবে যাবে, ঠিক না বেঠিক? এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দুইটা প্রশ্ন করলেন, মা লাকুম লা তান্তিকুন, কথা বলছো না কেন, এবার ইব্রাহিম কি করলেন, সূরা আম্বিয়ার 54-55 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করলেন, তিনি তাকে দরবান বিল ইয়ামিন, ডান হাতে কষে একটা থাপ্পড় মেরে বসলেন। সুবহানাল্লাহ বিহামদি, কোরআনে আছে, ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়ামিন মানে ডান হাত, ডান হাত দিয়ে দরাবা ইয়াজরিবু থেকে এসেছে, দরাবা মানে প্রহার করা, ডান হাতে তিনি জোরে মূর্তিকে প্রহার করলেন, মূর্তিগুলো অসহায় কিনা জোরে বলেন। এবার ইব্রাহিম দেখলেন যে সবগুলার প্রহার করলে চলবে না, সবগুলার প্রহার করে ভেঙ্গে টুকরা টুকরা করে একটার গলায় যদি আমি এটা ঝুলায় রাখি তাহলে এরা আমার কাছে আসবে। এবার যখন একটা থাপ্পড় দিলেন, এরপর ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এই মূর্তি ভাঙার এই ভূত তার উপর চেপে বসলো, কারণ সে তখন আল্লাহ ছাড়া আর কিছুই দেখছে না তার দুই চোখে। এবার তারপর কি করলেন, তারপরে 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, সূরা আম্বিয়ার 21 নম্বর সূরায়, فَجَعَلَهُمْ ذُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ, তিনি বড় মূর্তিটাকে রেখে সব মূর্তিগুলাকে ভেঙ্গে চৌচির করে দিল। সুবহানাল্লাহ। এবার নমরুদ, ইতিহাসে তার নাম নমরুদ লেখা রয়েছে, বা ইব্রাহিমের কওম, তারা এসে বলল আশ্চর্যের ব্যাপার, এই মূর্তিগুলাকে করলো কে এরকম? এই তাদের কথাটাও কোরআনে দেওয়া রয়েছে, সূরা আম্বিয়ার এর 58 নম্বর আয়াতে আল্লাহ এবার নোট করছেন, তারা এসে কি বলল, কালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনায-যালিমিন। এবার তারা বলল, কালু মান ফাআলা, কে এই রকম আচরণ করেছে আলিহাতিনা, আমাদের ইলাগুলার সাথে, আমাদের দেবতাগুলোর সাথে, আমাদের মূর্তিগুলার সাথে, ইন্নাহু লামিনায-যালিমিন, যে এই রকম আচরণগুলা করেছে সে নিঃসন্দেহে বড় জালেমের অন্তর্ভুক্ত। এখনো আপনি দেখেন, এখনো যদি রাস্তায় অমুক মূর্তি তমুক মূর্তি ভেঙে ঘুরায় দেন, আপনাকে কি বলা হবে? জালেম বলা হবে। এই জন্য মূর্তির ভাঙার সাথে, মূর্তিকে চৌচির করার সাথে, মাটির সাথে মিশিয়ে দেওয়ার সাথে এই তাওহীদের সম্পত্তি আজ থেকে না, বহু বছর পূর্বে থেকে জারি ছিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম, এবার তাদের মধ্যে কিছু লোক বলল যে আমরা এই যুবককে চিনি। নমরুদ বলল, নাম কি সেই যুবকে, তাড়াতাড়ি করে বলল। এই কথাটাও আল্লাহ কোরআনে নোট করেছেন, সূরা আম্বিয়ার 61 নম্বর আয়াত, ইউকালু লাহু ইব্রাহিম, তাকে আমরা ইব্রাহিম নামে ডাকতে শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, এত সুন্দর তাওহীদের দাওয়াত দেওয়ার পরিবেশ জীবন আর কোনোদিন পাবো না। কি জন্য পাবো না? গোপনে দুই একজন লোককে তাওহীদের দাওয়াত দিয়েছি, এতে লাভ কম হয়েছে। এবার নমরুদ লক্ষ লক্ষ হাজার হাজার জনতার সামনে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য একটা সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। নবীরা বিপদের চিন্তা করেন নাই, নবীরা তার মেসেজ পৌঁছাতে পারবেন কিনা এই চিন্তা করেছেন, একটু পরে যে তাকে আগুনে যে জেলে কারাগারে যেতে হবে, একটু পরে যে তাকে শুলে চলার মতো এমন একটি জঘন্য জায়গায় যেতে হবে, এইসব চিন্তা তিনি করেন নাই। তিনি চিন্তা করলেন যে এই একটা সুযোগে আমি লোকদের তাওহীদের দাওয়াত দেবো। সুবহানাল্লাহ।
তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, সূরা আম্বিয়ার আয়াত নাম্বার 63 আল্লাহ তাআলা বলছেন, এটা সূরা সাফফাতের আয়াত নাম্বার 94 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে তোমরা কি এই মূর্তিটার উপাস্য করছো? ক্বালা আতা'বুদুনা মা, হে তোমরা এই মূর্তিটার মা তানহিতুন, এই মূর্তির উপাস্য করছো নাকি যে মূর্তি কোনো কিছুই বুঝে না? এবার ইব্রাহিম তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, তোমরা ছাড়ো এরকম মূর্তি পূজা, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, তোমরা তোমাদেরকেও আমার আল্লাহ একত্ববাদের আল্লাহ আকাশের খালেক তোমাদেরকেও সৃষ্টি করেছেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আর তোমরা যাদেরকে ইবাদত করছো এই রকম মূর্তিগুলোকেও আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কিসের দাওয়াত দিল? তাওহীদের দাওয়াত দিল। এবার ফিডব্যাকটা কি আসলো? প্রশ্ন করল ইব্রাহিম, তাহলে তুমি কি এই কাজটি ঘটিয়েছো তাওহীদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বা কোনো বাতিলের সাথে জিহাদ বা লড়াইয়ের ক্ষেত্রে নবীদের জন্য মিথ্যা বলা জায়েজ ছিল, এটা এখনো দাঁড়িয়ে থাকবে? সুবহানাল্লাহ। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন জিহাদ হলো ধোকা। এবার ইব্রাহিম কৌশল খাটিয়ে বলল, কই আমি তো করিনি, তাহলে কে করেছে? এই যে বড়টার গলায় কোরাল দেখছো না, এইটা রাগ করে সবগুলোকে ভেঙে একেবারে খান খান করে ফেলেছে। ইব্রাহিমের এই উত্তরটি কোরআনে আল্লাহ উদাহরণ দিয়েছেন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 67 মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু, আমি তো করি নাই, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই বড় মূর্তিটা সব মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে, তোমরা যদি বিশ্বাস না হয় এইটাকে জিজ্ঞাসা করো। এবার তারা তারা এই কথাটা কোরআন আল্লাহ তাআলা উঠিয়ে ধরেছেন, ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, যদি বিশ্বাস না হয় জিজ্ঞেস করে দেখো যদি কথা বলতে পারে। এরপর আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াত উল্লেখ করেন, এবার এই সমস্ত কাফের নমরুদ বাহিনীর মাথা নত হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুকিসু আলা রুউসিহিম, এবার মাথা নত হয়ে গেল। কি জন্য নত হলো? আরে বাবা ইব্রাহিম, তুমি তো ভালো করেই জানো, তুমি কি চুটকি করছো নাকি আমার সাথে? এগুলো কথা বলবে কিভাবে? নুকিসু আলা রুসিম, এই মাথা নত করে ফেললো কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের এক অতিথি ও আল্লাহ রাব্বুল আলামিন, তার তাওহীদের কাছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আবার দাওয়াত দিচ্ছেন, উফফিল লাকুম, আফসোস তোমাদের জন্য, উফফিল লাকুম, আফসোস তোমাদের জন্য, তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করছো, আফালা তাআকিলুন, তুমি কি বুঝতে পারছো না তোমরা আল্লাহর পরিবর্তে এমন মূর্তির কাছে তোমরা সাহায্য চাও যেই মূর্তি তোমাদের জন্য কিছুই করতে পারবেন না? উফফিল লাকুম ওয়ালি মা তা'বুদুন মিন দুনিল্লাহ, আল্লাহ পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের কিছুই করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো দ্বারা কি বুঝলাম? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সমাজ রেখেছিলেন না ভেঙে টুকরা করেছিলেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের বিধান থেকে কি নেওয়া হয়েছে মূর্তি সম্পর্কে, ছবি সম্পর্কে? রাসূলের হাদিস কি? প্রথম হাদিস সহিহ বুখারী কিতাবুল ফিতান হাদিস নাম্বার 3074, এসারা মেশকাত 5094 নাম্বার, এই মেশকাতের হাদিস কিতাবুল ফিতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, وعن عبد الله ابن مسعود رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, عبد الله ابن مسعود বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, ان اشد الناس عذابا عند الله المصورون, ইবনে মাসউদ বলেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন, নিঃসন্দেহে সবথেকে বেশি কঠিন আযাব দেওয়া হবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি ছবি প্রস্তুত করে। ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন, সবথেকে বেশি আযাব দেওয়া হবে তাকে যে ব্যক্তি ছবি তৈরি করে, যে ব্যক্তি ছবির সাথে মহব্বত রাখে, এমন ব্যক্তিকে সবথেকে বেশি আযাব দেওয়া হবে। আইএমএ জাহিলিয়াতের যুগে মক্কার কুফাররা কি করত জানেন? তারা খেজুরের মধ্যে সবথেকে দামি খেজুর কোনটা?
আজওয়া খেজুর, তারা আজওয়া খেজুর দিয়ে মূর্তি তৈরি করত। একজনে নাক খেত, একজনে কান খেত, বলতো দেখছো আমরা আজওয়া খেজুরের মূর্তি খাচ্ছি। এখন আপনি বলেন যে এইরকম আমরা করি না, আমরা এইরকম করি না, আমরা এর থেকে বড়টা করি। কিরকম করি? আমরা জন্মদিনের কেক খাই, কেকের মধ্যে কুত্তার ছবি, বিলাইয়ের ছবি, জানোয়ারের ছবি, এগুলো ভাগ করে করে খাচ্ছি। তাহলে ওই মুশরিকদের থেকে, ওই অজ্ঞদের থেকে এই ডিজিটাল অজ্ঞরা বেশি পাগল। কারণ কোন মুশরিক হল নাদান, প্রত্যেকটা মুশরিক হল মূর্খ। ঘরের মধ্যে যাও, কলকাতা সংস্কৃতির ছবি চলছে, অমুক জায়গায় ছবি চলছে, অমুক জায়গায় ঘরের মধ্যে এখানে ঝুলন্ত ছবি রয়েছে, চার পাশের ছবি দিয়ে একাকার হয়ে রয়েছে। অথচ যদি থাকতো এই তাওহীদের এলেম আমাদের, অথচ হাদিসে কি রয়েছে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন, সবথেকে বেশি আযাব দেওয়া হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি ছবি তৈরি করে। সুতরাং যারা ল্যাবে ল্যাবে কাজ করেন, পাললে আপনি এই ব্যবসাকে পাল্টায় ফেলেন। যারা গ্রাফিক্স ডিজাইন করেন, এরপরে এই কথাগুলো সামনে আসছে, কিন্তু মূর্তিগুলো পূজা, আমরা ছবি তৈরি করলাম, কিন্তু আমরা কি মূর্তি পূজা করছি? বলেন আমরা মূর্তি পূজা করছি না? কে বলছে না? যদি আমি বলি হ্যাঁ, প্রমাণ কি? দলিল নিচ্ছি আপনাকে আমি। হাদিস উল্লেখ রয়েছে সহিহুল বুখারী, কিতাবুল ফিতান, মিশরের বৈরুতের ছাপা, আরবি, 6008 নম্বর হাদিস, সহিহ মুসলিম, মুত্তাফাকুন আলাই। হাদিসটি বর্ণনা করেছেন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলছেন, ও আন সাউবান রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লা তাকুমু সাআ হাত্তা তালহাকা কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন হাত্তা ইয়াবুদাল আওথান। আল্লাহর নবী বলেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত আগমন করবে না, হাত্তা ইয়াবুদাল আওথান, হাত্তা তালহাকা কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, যতদিন পর্যন্ত আমার উম্মতেরা হিন্দুদের সাথে মিলে না যাবে, যতদিন পর্যন্ত আমার উম্মতেরা মুশরিকদের সাথে না মিলে যাবে, যতদিন পর্যন্ত আমার উম্মতেরা মুশরিকদের সংস্কৃতি চুরি না করবে, হাত্তা ইয়াবুদাল আওথান, শেষ পর্যন্ত তারা মূর্তি পূজায় নিমজ্জিত হবে। আর নাই এই যে হাদিসের মধ্যে যে শব্দগুলো রয়েছে, তামাসিল, তাসাউর, তিমসাল, এগুলো ওইটাও আপনি একটি, আগের মুশরিকদের তো হাত পা চোখ কান ঠ্যাং সবই ছিল মূর্তিগুলার, কিন্তু আপনি এমন এক মূর্তি দাঁড় করায় তাকে ফুল ফুল মাল্য দেন। আপনার জালিমদের বিরুদ্ধে লড়াই করে যদি সে শহীদের দরজা পায়, সে আপনার ফুলের অপেক্ষায় রয়েছে? কথা বলেন, সে আপনার ফুলের অপেক্ষায় রয়েছে? আমরা শহীদদের জন্য দোয়া করব, আসসালামু আলাইকুম মিন আহলি দিয়ারি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কবরবাসীর জন্য আমরা কবর জিয়ারতের দোয়া করব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা তুসাল্লু, খবরদার তোমরা সালাত পড়ো না, কোন দিকে? কবরের দিকে। ওয়ালা তাজলিসু, এবং তোমরা সেখানে বসো না, কেউ যদি তার চামড়াকে জাহান্নামের আগুনে পোড়ানো মনে মনে করে, তাহলে সে যেন কবরে বসার চিন্তা করে। অথচ আমরা এই রকম বিভিন্ন কৃত্রিম তৈরি করে, স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো গিয়েছেন আপনারা? 493টা মূর্তি তার ভেতরে আছে। আর মক্কার মুশরিকরা কাবায় কয়টা রাখছিল? তাহলে মক্কার মুশরিকদের কাবায় বেশি মূর্তি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূর্তি? এমনকি মাওলানা আকরাম খার ছবিও রাখেন বাদ দিতে। তাহলে রাসূল যে বললেন হাত্তা ইয়াবুদাল আওথান, অবশ্যই আমার উম্মতেরা মূর্তি পূজা করবে, মূর্তি পূজা না করা পর্যন্ত অসম্ভব কিয়ামত হতে পারে না। তাহলে রাসূল ঠিক বলেন না ব্যা ঠিক বলেন? কলা সাদাকা রাসূলুল্লাহ, সব লোক মূর্তি পূজা করলেও সেটাই ঠিক বলছেন। তাহলে এবার আমরা বলি, আমরা কিভাবে শিরিক থেকে মুক্ত আছি বলেন? শিরকের চোরা রাস্তা দিয়ে, এই জন্য রাসূল উদাহরণ দেন, আধার রাত্রিতে ছোট্ট একটি পিপিলিকা চললে যেমন তুমি টের পাও না, শিরিক এর থেকে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে তোমার মধ্যে প্রবেশ করে। তাহলে এই মূর্তি, এই ছবি তৈরি করার শাস্তি হবে কি হবে না? এবার একটা আল্লাহর চ্যালেঞ্জ নেন, হাদিসে কুদছি, অর্থ কি জানেন?
এইটা আল্লাহর কথা কিন্তু কোরআনে স্থান পায় নাই, কিন্তু এটা কোথায় স্থান পেয়েছে? অনেক সময় মর্যাদার দিক থেকে কোরআন হাদিসের থেকে অনেক বড়, কিন্তু ব্যাখ্যার দিক থেকে হাদিস কোরআন থেকে বড়। সুবহানাল্লাহ। কারণ কোরআনের মধ্যে হাদিস নাই, হাদিসের মধ্যে কোরআন আছে। বরং কোরআনের কোন আয়াত হাদিসের ব্যাখ্যা ছাড়া মানতে পারবেন না আপনি, অসম্ভব। কারণ কোরআনের আয়াত বুঝতে হবে কার মতো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এটা আর ভিন্ন প্রাসঙ্গিক আলোচনা। হাদিস উল্লেখ রয়েছে তিরমিজি, আবু দাউদ, নাসাঈ এবং মিশকাত 6344 নম্বর। এছাড়া এর ওয়াজন গালিলে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ 745 নম্বরে হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى ومن اظلم ممن ذهب يخلق كخلق الله تعالى বলছেন ومن اظلم ممن ذهب يخلق كخلق তার চাইতে বড় জালিম কে হতে পারে, তার চাইতে বড় অত্যাচারী কে হতে পারে যে আমি আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করতে চাই? আল্লাহ তাদেরকে কি বললেন? এবং আল্লাহ বলছেন ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু, যে আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়। কা খলকি ফাল ইয়াখলুকু যাররাতান, তমাম পৃথিবীর সব লোকদেরকে বলো, জিনদেরকে বলো, পারলে আল্লাহর পিপড়ার মধ্যে থেকে একটা পিপড়া তারা তৈরি করে দেখাক। পারবেন? فليخلقوا ذرة أو ليخلقوا حبة أو شعيرا। এবার আল্লাহ বললেন শুধু পিপড়া চ্যালেঞ্জ দিলাম না, পারলে তোমরা একটা ধান কিংবা একটা চাউল তোমরা তৈরি করে দেখাও। হ্যাঁ, বিজ্ঞানীরা তা চাউল তৈরি করতে পারবে, তবে সেটা হবে প্লাস্টিকের চাউল, খাবে না 14 গুষ্টি কলেরা হাসপাতালে ভর্তি মহাখালীতে। কি পারবে আল্লাহ? এটা চ্যালেঞ্জ কে করছেন? আল্লাহ করছেন। কখল কি ইয়াখলুকু দাররাতান আও উইল ইয়াখলুকু হাববাতান আও শাইরা, প্রথমে বলেন পিপড়ার কথা, এরপর বলেন পারলে তোমার ওই নাসার বিজ্ঞানী বলো। আর বাংলাদেশে তো এগুলো বিজ্ঞানী না, কোথায় ভুয়া গবেষণা টাকা খাচ্ছে বসে বসে, কোনো কিছু আবিষ্কার করতে পারে না এগুলা। তা পারলে সব লোকরে মিলে একটা ধান তৈরি করতে বলো, একটা ধান। পারবে না, তাহলে আপনি কেন ছবি তৈরি করতে যাচ্ছেন? এবার সামনে হাদিস বলছে এর ভয়াবহতা কি রয়েছে। এই হাদিস উল্লেখ রয়েছে বুখারি, হাদিস নাম্বার হলো 2746, মিশকাতে হাদিসটি বুখারি থেকে নেওয়া হয়েছে এবং রিয়াজুস সলিহিনেও হাদিসটি 1853 নম্বর নেওয়া হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم إن أصحاب الصور يعذبون يوم القيامة يقال لهم أحيوا ما خلقتم حديث تي بوري فلام এবার হাদিসের অনুবাদ কি? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন ইন আসহাব হাদিহি সুওয়ারি ইউআযযিবুনা ইয়াউমাল কিয়ামাতি, যে ব্যক্তি কোন ছবি তৈরি করবে কিয়ামতের দিন তাকে সব থেকে বেশি আযাব দেওয়া হবে। ইউ কলু লাহুম আহইউ মা খলাকতুম, এবার আল্লাহ বলবেন তুমি তো ছবি তৈরি করেছো, তো ঠিক আছে, পারলে আমি আল্লাহর মতো একটা রুহু এই ছবির মধ্যে ঢুকিয়ে দাও, পারলে এই ছবিগুলোর মধ্যে প্রাণ দাও, পারলে ওই নুহাস পল্লীর মূর্তিগুলোতে প্রাণ দাও। পারবেন? পারবেন না। খালি বললেই বলবে যে এগুলো কোন ধরনের বক্তব্য? হ্যাঁ, এগুলো হাদিস কোরআনের বক্তব্য। বুঝতে পেরেছেন কিনা? আমরা অবশ্যই অবশ্যই জালিম পাকিস্তানিদের সাথে যে লড়াই করেছে আমরা এর বিরোধী না, কারণ জালেমদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এটা আমাদের নৈতিক অধিকার ছিল। কিন্তু এ আমরা তো মুসলিম জাতি, আমরা আমাদের পরিচয় কি? মুসলিম, যে মুসলিম জাতি। কিন্তু এক শ্রেণীর লোকেরা নিজেদেরকে বাঙালি বলতে উপস্থিত, আপনি বাঙালি কিন্তু আপনি মুসলিম, আপনার ভাষা বাংলা, এই যুক্তি আপনি বাঙালি। আমার এবং মুসলিমদের সংস্কৃতি আলাদা, হিন্দুদের কলকাতা দাদার সংস্কৃতি আলাদা। আমার এবং আর কলকাতা দাদার সংস্কৃতি এক নয়, তার দরজা হলো মুশরিকের দরজা, আমার দরজা হলো তাওহীদের দরজা।
এজন্য কবি নজরুল বলেছেন, তাওহীদের হে চিরসেবক ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় এগিয়ে লোটাও শির, ওদের যেমন রামনারায়ণ তোমার তেমনি মানিকে পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। কে বলছেন? জাতীয় কবি। পাবেন কেমনে নোবেল প্রাইজ? যখন ইংরেজদের দেখে বললেন আনোয়ার 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 হিংস্র জানোয়ার, কে বলে রে আনোয়ার, লজ্জা নেই তার, জিব ধরে টানতার, সর্বনাশ, এর বন্দি না করলে অবস্থা খারাপ, এই তো আমাদের, এই তো এই ভারতবর্ষ থেকে আমাদের তাড়ায় দিবে, এই জন্য উনি নোবেল প্রাইজ পায় নাই। পেয়েছেন কে? ঠাকুর দাদা। আমারও পরানে যাহা চায় তুমি তাই তাই তাই, ঠাকুর দাদাই পেয়েছেন। তো এই যে অবস্থা দেখেন, সংস্কৃতি চর্চা হচ্ছে, পারবে কে রুহ দিতে? এবার আরেকখানে হাদিস রয়েছে বুখারি এবং মিশকাত, হাদিস হলো 3044 নম্বর, যেহেতু হাদিসটা বুখারির, সরদ গাইরে সহি হওয়ার সম্ভাবনা আছে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস বর্ণনা করেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কল সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস বলেন আল্লাহর নবী আমাকে বর্ণনা করে শুনিয়েছেন, আমি আল্লাহর নবীর মুখ থেকে শুনেছি, ইয়াকুলু, আল্লাহর নবী আমাকে বলেছেন, কি বলেছেন, যে মানসারা সূরাতান উযিবা ওয়া কুল্লিফা ওয়ালাইসা বিন্নাফিক আইয়ানফুকা ওয়ালাইসা বিন্নাফিক, যে তোমরা যারা ছবি তৈরি করেছো, যে ব্যক্তিরা ছবি তৈরি করবে, উযিবা ওয়া কুল্লিফা আইয়ানফুকা বিলাইসা বিন্নাফিক, তাদেরকে আল্লাহ বাধ্য করবেন রুহু দাও, তারা বলবে আল্লাহ আমরা রুহু দিব কিভাবে, বরং এই মূর্তিগুলো সেই দিন আপনার এগেইনস্টে কথা বলবে, আল্লাহ মূর্তিগুলোর জবান খুলে দেবেন। কি জবান খুলতে পারেন আল্লাহ? আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনে জ্বর হোক আর জীব হোক এমন কিছু নাই যে আমি আল্লাহ তসবিহ করো, বরং এই মূর্তিগুলোও তো আল্লাহর মুখাপেক্ষী, সুবহানাল্লাহ। অথচ কত বড় বেকুফ এরা, মূর্তি তৈরি করছে আর বলছে আমি ভাস্কর্য আছে, আছে ইসলামী মদ আছে, বরকা পরে নাচতেছে, ইসলামী নাচ হবে এটা? হবে না। এগুলো এগুলো শব্দ চেঞ্জ করে কারা? এক কতিপয় দুষ্কৃতিকারী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সুন্নার উপরে আমাদের থাকতে হবে। পারবেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নেন, আপনার আমল নামা আজকে দেখি কেমন আছে, আপনার ঈমান কেমন আছে, আমি আপনাকে দেখি। বাচ্চাকে বড় হলেই তো আপনার ইয়াতই বা গান দিয়ে ডল কিনে দেন, দেন না? কি দেন কিনা, কি দিচ্ছেন কিনা কথা বলেন। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্পষ্ট করে বর্ণনা করেছেন। ইবনে আব্বাসের আরেকটি ফতোয়া রয়েছে সহি মুসলিমের 1924 নম্বর হাদিস, যে কিন্তু ছবি আঁকাও নিষেধ নাই, ইসলাম এত নিরস রসখসীন দিন না, সুবহানাল্লাহ, আপনি ছবি আঁকতে পারেন। কিসের ছবি? ইবনে আব্বাস বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কল ইন কুনতাল আবুদ্দা ফাইলান, যদি তুমি একান্ত ছবি আঁকতে চাও, যদি তুমি একান্ত ছবি তৈরি করতে চাও, তাহলে কি তৈরি করো, কিসের ছবি তৈরি করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি বলেন, উলিমা রুহা ফি, তোমরা ছবি তৈরি করো গাছপালার, ওয়াসনাই শাদারা ফাসনাই শাদারা, তোমরা গাছপালা তৈরি করো, ওমানা রুহা ফি, এবং যার মধ্যে রুহু নাই জীবন নাই এমন জিনিসের ছবি তৈরি করো, পাহাড়ের ছবি তৈরি করো, সাগরের ছবি তৈরি করো, তুমি ফুলের ছবি তৈরি করো, কত সুন্দর আছে, আপনি করেন সেটা? কে অনুমতি দিয়েছে? শরিয়া অনুমতি দিয়েছে। ইমাম মুসলিম সহি মুসলিম মওকুফ সূত্রে ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত রয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? আমরা তো অনেক ঘরে যাই, যেই বসে পড়ি, আমরা যে কই একটু বলবো ভাই এটা কোন নেতার ছবি রাখতেছেন, ঘোষক জনক কারো ছবি চলবে না, ঘোষক জনক কারো ছবি টিকবে না, ঘোষক জনকের ছবি টিকবে না, করে কোন নায়িকার বাপ দাদার ছবি টিকবে না, এই এগুলো থেকে আমাদের সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? একখানে হাদিস বুখারি মুসলিম মিশকাত, বুখারির হাদিস নাম্বার হলো 2896 নাম্বার, মিশকাতে হাদিসটি 3068 নাম্বার উল্লেখ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবথেকে ভালো জানতেন কে? সবথেকে ভালো জানতেন কে? আয়েশার চরিত্র দিয়ে আল্লাহ 19টি আয়াত অবতীর্ণ করেছেন কোরআনে, সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন, وعن عائشة رضي الله عنها قالت أن النبي صلى الله عليه وسلم أما جان عائشة برنا قرن لمن يترك في بيته شيئا
আল্লাহর নবী ঘরের মধ্যে প্রবেশ করার পরে লিমান ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন, আল্লাহর নবী যখন কোন ঘরের মধ্যে ঢুকে পড়তেন, যদি আল্লাহর নবী কোন ছবিকে দেখতে পেতেন, আল্লাহর নবী কোন মূর্তিকে দেখতে পেতেন, ফিহি তাসালিবু ইল্লা নাকদা, আল্লাহর নবী সাথে সাথে ছবিগুলোকে ছিন্ন ভিন্ন চূর্ণ বিচূর্ণ করে ফেলতেন, মূর্তিগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতেন, ছবি দেখলে ছিঁড়ে ফেলতেন, তিনি উপরিয়ে ফেলতেন ছবিগুলাকে। আর আজকে বাবা মরে গেছে, হিন্দুদের মতো ধোয়া দুব্বা দিয়ে বাবার ছবি ঠাকুরের মতো রাখছে ঘরের মধ্যে, কি মুসলমান! এজন্য মহাকবি আল্লাহ ইকবাল বলছেন, ওঝে মে তুম কো না সারা তামুদ্দুন মে হলুদ, জিনকে দেখায় শর্মায় শর্মায় ইয়াহুদ, রীতিনীতি তুমি খ্রিস্টান সম, হিন্দু তুমি সভ্যতায়, এই কি সেই মুসলমান যাকে দেখে ইহুদিও লজ্জা পায়? অথচ ঘরের মধ্যে ছবি আঁকছি। তাহলে আপনারা বলুন, ঘরের মধ্যে কোন ছবি রাখা যাবে? যেহেতু সূরা নাহলের একটি আয়াত রয়েছে, যদি আল্লাহ কারো উপর জোর করে কুফরি চাপিয়ে দেন এটা গুনাহ হবে না। এখন বাধ্য করা হচ্ছে, ভোটার মানে রেজিস্ট্রেশন ছাড়া, হজের পাসপোর্ট ছাড়া আমি যেতে পারবো না। সেই ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে আপনি এগুলোকে তুলে ওয়ার্ড্রপের মধ্যে রাখবেন। খবরদার, বাড়িতে কোনো রকমের পর্দা আপনি ঝুলিয়ে রাখতে পারবেন না। অথচ কোমলমতি বাচ্চাগুলাকে ছোটবেলা থেকেই এই শিরকের প্রশিক্ষণ দেওয়া হয়। মা আয়েশাও খেলতেছিলেন একটি ঘোড়া নিয়ে, বললেন তুমি কি করছো আয়েশা, কারণ রাসূল আয়েশাকে 7 বছর বয়সে বিয়ে করেন, 3 বছর নিজের মতো করে লালন পালন করে স্ত্রীর সাথে ঘর সংসার করেন। প্রশ্ন আসতে পারে যে বাল্য বিবাহ রাসূল করেছেন? রাসূল অবশ্যই করেছেন, কেননা আরবের লোকদের গ্রোথ আমাদের থেকে আলাদা। আরবের 9-10 বছরের একটা মেয়ে বিরাট মোটা তাজা হয়, এটা আমাদের দেশের 18-20 বছরের মেয়েদের মতো। এটা তাদের আল্লাহ তাআলা এই জেনেটিক চেঞ্জটা করেছেন। অতঃপর বলতেছে কি খেলছো, কয় আমি ঘোড়া খেলছি, কয় ঘোড়ার আবার ডানাও আছে। আয়েশা বলেন হে আল্লাহর নবী আপনি জানেন না, সুলাইমানের একটি ঘোড়া ছিল, সেই ঘোড়ার ডানা ছিল, সুবহানাল্লাহ। হাদিস তো ইবনে কাসির বুখারী মুসলিমে দষ্টব্য রয়েছে। এবার তুমি কি করো, ডানাগুলাকে ভেঙে ফেলো, মাথাটাকে ভেঙে ফেলো, মাথাবিহীন ঘোড়া দিয়ে খেলো, মাথাবিহীন পুতুল দিয়ে খেলো, ছোট বাচ্চারা খেলে যেহেতু। কিন্তু পরবর্তীতে এইটাও নিষেধ করা হয়েছে, কেন? আলবানী রহিমাহুল্লাহ এবং ফিকহুস সুন্নাহ লেখক সৈয়দ সালিম আস-সাবেক তিনি লিখেছেন যে যাতে করে মানুষের এই মূর্তির প্রতি একটা ইন্টেনশন তৈরি না হয়। আর মূর্তির প্রতি ইন্টেনশন দূরের কথা, সারাদিন মহিলারা এই সিনেমা দেখতে থাকে, স্টার জলসা সারাদিন সিরিয়াল তুলতে থাকে সারাদিন। মূলত এগুলো কাদের ষড়যন্ত্র? ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস, হাদিসটা মুসলিম এবং মিশকাত, হাদিস হলো 1393 নম্বর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, আমি এই কথাগুলো বলার জন্য একটা যাইফ হাদিস নিয়েছি, বেশিরভাগই বুখারী এবং মুসলিম থেকে আনা। কেন? কারণ আকীদার ক্ষেত্রে খবরদার, আমলের ক্ষেত্রে তো যাইফ গ্রহণযোগ্য না, আর আকীদার ক্ষেত্রে যদি মুতাওয়াতিরান হয় তাহলে আরো বেশি ভালো। এজন্য হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। وعن ابي طلحه انصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সাহাবীর নাম হলো আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন আল্লাহর নবী বর্ণনা করেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফি, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফি কালবু ওয়ালা তাসাউির, যেই ঘরে কোন কুকুর এবং কোন ধরনের ছবি থাকে। মাওলানা আশরাফ আলী থানভী, নাম শুনছেন? থানা ভুবনে তিনি ট্রেন সফরে যাচ্ছেন দেবন মাদ্রাসায় ক্লাস নিতে, বসে আছেন ছিটে, এক হিন্দু ঠাকুর মশাই জিজ্ঞেস করেন, আচ্ছা আপনার ধর্মে এই কুকুর পালা কেন নিষেধ করছে? আশরাফ আলী থানভী তো জানতেন এই হাদিস, কিন্তু তিনি জানলেন, বুঝলেন যে আমি যদি হাদিস দিয়ে উত্তর দিই তাহলে সে এটা গ্রহণ করবে না। কেন কুকুর কেন ঘরে পালা নিষিদ্ধ? এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হলো, কুকুরের লালার মধ্যে জলতাঙ্ক রোগ রয়েছে, যেটা আপনার শিশুর জন্য এবং পশম থেকে আপনার শিশুর মধ্যে কি বলে এটাকে
হাঁপানি বা অ্যাজমা, ব্রোকেনটাইস, এসব রোগ আসতে পারে। এক, দুই নম্বর থানবি যে যুক্তিটা দিয়েছেন, কুকুর দেখছো আর একটা কুকুরকে দেখলে কিরকম হিংস্র হয়, দেখছো এটা? হ্যাঁ দেখছি। কুকুরকে দেখছো ভাদ্র মাসে কিরকম বেসরা হয়, হ্যাঁ তাও তো দেখছি। কুকুরকে দেখছো সে কিরকম নাপাকি কথা কয়, হ্যাঁ কয়। এই জন্য দেখো না, ইংরেজরা কুকুর পালে, তাদের মধ্যে কুত্তার সব চরিত্রই আছে। তো আপনি মুসলিম হয়েছেন, কুত্তারে গোসল করাবেন ডাব সাবান দিয়া, আর আপনার দেশে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে ভিক্ষা করছে। আপনাদের এই এলাকার আশেপাশে খুঁজলেই পাবেন, ঘরের মধ্যে কুকুর পালে, ওর নিজে কুকুরের থেকে বড়টা। কারণ হাসান বসরি আল ফাদালুল কিলাব কুত্তার ফজিলত নিয়ে একটি বই লিখেছেন। আমি যদি আল্লাহ যদি হায়াত দারাজ করে আমি এই ফজিলতের বক্তব্যটা করবো, দশটা এমন যোগ্যতা আছে কুত্তার থেকে নিতে পারলে আপনি জান্নাতুল ফেরদৌস পাবেন। আল ফাদালুল কিলাব, কুকুরের ফজিলত নিয়ে হাসান বসরিকে তাবেঈ হাসান বসরি। কুকুরের এই গুণগুলো নিচ্ছি না, কুকুরকে ঘরের মধ্যে নিয়ে পালছি। আপনি শিকারের জন্য কুকুর পালতে পারেন, এমন শুধু তাই না, রাসূল বলেছেন যে শিকারী কুকুরকে তুমি বিসমিল্লাহ বলে ছেড়ে দিলে যদি তোমার জন্য শিকারী আনে তুমি খাও, সাহাবীগণ বলে রাসূল যদি আরো কিছু কুত্তাও তার সাথে অ্যাড হয় তাহলে তুমি খেও না, কারণ তোমার কুকুর বিসমিল্লাহ বলে পাক হয়ে গেছে, ওগুলো নাপাকি রয়েছে। বুখারি মুসলিম তিরমিজির হাদিস। এই জন্য কুকুর পালা নিষিদ্ধ। কুকুর পালা কি? ঘরের মধ্যে কুকুর পালা কি? নিষিদ্ধ। পশ্চিমাদের কালচার থেকেই এই কালচার গুলো চালু হয়েছে। এই জন্য যে ফ্যামিলি দেখবেন কুকুর লালন পালন করে ঘরের মধ্যে বিশেষ করে, তাদের চরিত্র কেমন যেন ওই কুকুরের মতো আস্তে আস্তে হয়, কারণ এটার একটা ডিএনএ আছে। তো এই জন্য হাদিস স্পষ্ট, আপনার আমার জন্য যথেষ্ট, কি লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফি, ওই গৃহে যেই গৃহে কুকুর থাকে সেই গৃহে রহমতের ফেরেশতা থাকে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ফেরেশতা না থাকো সমস্যা কি, আমার গুনাহ লেখা হবে না? আপনি এই প্রশ্ন আবার করতে পারেন, না 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 না, রহমতের ফেরেশতা তো আপনার জন্য রহমত বর্ষণ করবেন। আপনি ঘুমিয়ে থাকেন আপনাকে পাহারা দেয়, আয়তাল কুরসি পড়লে পাহারা দেয় আপনাকে, আপনার গোটা শরীরটাকে পাহারা দেয়, তাহলে ইবলিস শয়তান আপনাকে না আক্রমণ করতে পারে। ফেরেশতা সম্পর্কে আমাদের অজ্ঞতা আছে, আকাশে চার আঙ্গুল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে আল্লাহর মালাক নাই। হাদিসে এসেছে সিংমাত যেমন কাবাতে কাতকাত শব্দ করে, ফেরেশতা গোটা মিন আবাবিল হাসা গণনা করে, পাহাড় পর্বত পাথর নুড়ি তারা সব শেষ হবে, আল্লাহর ফেরেশতারা কখনো গণনা করে শেষ করতে পারবা না। তুমি আল্লাহর রহমত থেকে কতটা দূরে? তোমার ঘরে ছবি রেখেছো ক্যাটরিনা কাইফের, তোমার ঘরে ছবি রেখেছো রানী মুখার্জির, তোমার ঘরে ছবি রেখেছো ভারতের উলঙ্গ নগ্ন মহিলাদের, কেন তুমি এসব রাখছো ঘরের মধ্যে? সতর্ক হন আপনি, আপনি কতটা তাহলে বলেন, তাহলে আমরা কি শিরিক করছি কিনা কথা বলেন। এই কথাগুলো শুনে তো গন্ডারের চামড়ায় ঢুকে পড়ার কথা, কিন্তু এখানে কিছু মানবরূপী গন্ডার রয়েছে, তাদের চামড়ায় লাগবে বলে আমার মনে হয় না। ঘরে ঢুকবেন সাথে সাথে ছবি সব ছেড়ে ফেলে দেন, সমস্ত গান বাজনা বন্ধ করে দেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমত আপনি অনেক লাভবান হতে পারবেন। সর্বশেষ আজকের হাদিসটি পেশ করব, মালিক ইবনে হাইসাই, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পুলিশ প্রধান ছিলেন, তিনাকে আলী একদিন ওসিয়ত করছেন, নসিহত করছেন, আলা আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো আমার পুলিশ প্রধান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার আদেশ প্রদান করলেন, কি আদেশ দিলেন আদেশটা শুনবেন, আলা আবআসুকা আলা মা বাআসানি, রাসূল আমাকে এই আদেশ দিয়ে পাঠাইলেন, আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা তিমসালুন ইল্লা তমাসতাহু ওয়ালা কবরাম মুশাররাফান, আলী তুমি কোন ছাড়বে না ছবি মূর্তিকে, আলী তুমি কোন ছাড়বে না উঁচু কবরকে, আলী তুমি কোন ছাড়বে না উঁচু কোন পিলারকে, ইল্লা তমাসতাহু ওয়ালা কবরাম মুশাররাফান ওয়া ইল্লা সাবাইতা, কবরগুলোকে মাটির সাথে মিশিয়ে দাও। অথচ এই মূর্তি পূজা, এইসব অপসংস্কৃতি চর্চা আমরা করছি, মাজহাবি আলেমরা এইসব ফতোয়া দিবে না। কেন দিবে না? কারণ তারা তো হাদিস চর্চা করে না, মানুষের চিন্তা থেকে কথা বলে। অথচ এবার আপনারাই বলেন, আপনাদেরকে আমি প্রশ্ন করি, তাহলে এই ধরনের এই শিরকের সাথে বেশি লোক জড়িত না কম লোক জড়িত? তাহলে আপনি যে
আপনি যে বলেন যে এই কায়েম করব সেই কায়েম করব, আপনি তো এই উম্মাকে আগে এই ধরনের শিরকের মেসেজ গুলো দেওয়া দরকার। আপনার উম্মা তো এই বড় শিরকে লিপ্ত রয়েছে, আপনি পকেটের মধ্যে সাপ রেখে বাঘের বয়ে আপনি জঙ্গলে যাচ্ছেন না, অথচ পকেটেই কোকড়া সাপ আপনার কাছে বল দিচ্ছে। আপনার ঘরে শিরকের ফ্যাক্টরি, শিরকের মেশিন বসিয়েছেন, একেবারে শিরকের চোটটা হচ্ছে, উকুন জামার মাথায় কিলিবিলি কিলিবিলি করছে, আপনার ঘরে একসাথে অনেকগুলো শির প্রোডাকশন তৈরি হচ্ছে, আপনি সেটা বন্ধ করছেন না। এজন্য সম্মানিত তৌহিদি জনতা, ইসলামটা অনেক মজার যদি আপনি মানতে পারেন। হ্যাঁ, আমি জানছি, আমি বুঝতেছি, এই আমলগুলো যখন করতে যাবেন কতিপয় দুর্নীতিবাস, কতিপয় দুষ্কৃতিকারী আপনাকে বলবে, এটা বলবে, সেটা বলবে, সেকেলের হয়ে গেছো। আমাদের দেশে বসানো হয়েছে না দেবীস মূর্তি, নাম শুনছেন কিনা? দেবীস মূর্তি কত বছর আগের আমি আপনাকে বলি আমরা কিভাবে শিরকের চর্চা করি। আমাদের যদিও এটা বিশ্বাস না, যেমন জানুয়ারি বলি না আমরা জানুয়ারি, এটা একটা গ্রিক দেবতার নাম। আমরা বলি না ফেব্রুয়ারি, এটা একটা গ্রিক দেবতার নাম। আমরা বলি না মার্চ, এটা একটা গ্রিক দেবতার নাম। প্রত্যেকটা বারো মাস গ্রিক দেবতার নাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মাসের হিসাব রাখতে আরবিতে, প্রত্যেকের ঘরে একজনের অন্তত আরবি মাস জানা ফরজ, এটা মনে রাখবেন। ফরদুল কেফায় প্রত্যেকের বলতে হবে, এটা আশুরা, মুহররম, সফর, জিলকদ, জুলকাদা, জিলহজ জানতে হবে আপনার অন্তত একজনের। কারণ অনেক আরবি মাসের সাথে আপনার সালাত জড়িত রয়েছে, নফল সিয়াম জড়িত রয়েছে, অথচ আমরা জানি না। দেবীস মূর্তি 2000 বছর আগের, 2000 বছর আগের মূর্তি যদি দেওয়া হয় হয় আধুনিক, আর মাত্র টাটকা ইসলাম মাত্র 1500 বছর আগের বা 1.5 হাজার বছর আগের ইসলাম, 1400 বছর আগের ইসলাম, এইটা যদি আনা হয় বলে মধ্যযুগীয় বর্বরতা, এটা কেমন কথা? আপনি আদিম যুগের পশুদের মূর্তি তৈরি করছেন। এজন্য এটা মূর্তি না ভাস্কর্য, এটার ব্যাখ্যা তো কারোর কাছে নিতে হবে না, এটার ব্যাখ্যা নিতে হবে আল্লাহ এবং তার নবীর কাছ থেকে। সুতরাং সম্মানিত তাওহীদ জনতা, আসেন আমরা আজকের এই খুতবা থেকে আজকে আমরা এই মেসেজটি নেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কোনোদিন কোনো বিষয়ে শিরিক না থাকে। আল্লাহ তাআলা সূরা মুলকের 2-3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখেন আল্লাহ কিন্তু বলেছেন কিন্তু কোয়ালিটির কথা, আল্লাহ কিন্তু কোয়ান্টিটির কথা বলে নাই। কোয়ালিটি মানে কি? আপনার আমলটা নিখুঁত হতে হবে, কোরআনে হাদিসে শরিয়াতে তার বাস্তবায়নতা থাকতে হবে, এই আমলটা আপনার জন্য নিখুঁত হবে। আপনি আকাশ পর্যন্ত আমল করলেন কিন্তু এক শিরিক আপনি করলেন, আমল হবে? অথচ যারা এইসব শিরকে লিপ্ত আছে তারাই ইহরাম বেঁধে সাদা কাপড় পরে একটা তালবিয়া পাঠ করে বহুবার। এই তালবিয়াটা আপনারা এমনি মাঝে মাঝে পড়বেন, কি পাঠ করেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হে আল্লাহ, তোমার গোলাম হাজির হয়ে গেছে, তোমার বান্দা হাজির হয়ে গেছে, তোমার সাথে কোনো শিরিক নাই, বলি কিনা? কিন্তু ফিরে এসে ভুলে যাই সেসব কথা। তাহলে আল্লাহ যে বলছেন ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, বেশিরভাগ লোক মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু পরে ইমানকে নষ্ট করে ফেলে। যেমন মক্কার মুশরিকরা কাবা ঘর তওয়াফ করত কিন্তু কাপড় চোপড় খুলে তওয়াফ করত, বলতো কেন করো? কয় এটার মধ্যে সওয়াব লাগবে, এই জন্য খুলে তওয়াফ করতেছি। ভারতে এরকম অনেক মুশরিকরা আছে ঠাকুরের মানে কি বলে এটাকে, এরকম উলঙ্গ হয়ে তওয়াফ করে। তো তখনকার লোকরাও কিন্তু আল্লাহ ধারণা রাখতো। আবু জাহেলকে বললো মান খলাকাল জিবাল, কে সৃষ্টি করেছেন আল্লাহ পাহাড়কে? বললো আল্লাহ। মান খালাকাল শাজারা, কে সৃষ্টি করেছেন গাছ? আবু জাহেল বলল আল্লাহ। মান খালাকাল আরদ, এই জমিন কে সৃষ্টি করেছেন? আবু জাহেল বলল আল্লাহ। অহুম মুশরিকুনা বিহি, কিন্তু তারপরও সে আল্লাহর সাথে কিসে লিপ্ত হয়েছে মনে রাখবেন। আবার যদি আপনি এইসব মূর্তি পূজারীদেরকে বলেন, দেখবেন যে তোমরা মূর্তিগুলোর কেন ইবাদত করছো, তারা বলবে যে আমরা তো এটার ইবাদত করছি না। তাহলে কি করছো? লিকরিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। ফুল দিয়ে আমি পুষ্পমাল্য করলে আমার নেতার কাছে আমি বহু ভালো হতে পারবো। লিকরিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে এই মূর্তিগুলা। হিন্দুরাও আল্লাহতে বিশ্বাস করে কিন্তু কি ভায়া মাধ্যম বিশ্বাস করে, মানে আপনার একটা ওসিলা দাঁড় করায়। এজন্য
সম্মানিত উপস্থিতি আসুন, আমরা আজকের একটি শিরিক নিয়ে আলোচনা হলো ছবি এবং মূর্তি। অবশ্যই আমরা আমাদের ঘরে বাচ্চাদের কোনো পুতুল কোনো ধরনের ছবি এটা কিনবো না, যাতে ছোট থেকেই সে তাওহীদের উপর বড় হতে পারে, সেজন্য বুঝে এই ইসলামই আমার সংস্কৃতি। সুবহানাল্লাহ, আমরা আমাদের বাচ্চাগুলোকে ধ্বংস করছি এবং আমরা ঘরের মধ্যে কোন রকমের মুভি রাখবো না, ইন্টারনেট ইউজ করলে সাবধানে ব্যবহার করব। আমরা শুধু ইসলামিক যেই বিষয়গুলো রয়েছে, ইসলামিক সঙ্গীত রয়েছে, বাদ্যযন্ত্র ছাড়া অর্থবোধক এবং লেকচারগুলো, এইসব সংস্কৃতিতে আমরা বড় করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই একটি শিরিক থেকে বাঁচবার তৌফিক দান করুন। বাকি আরো যে 35টি শিরিক রয়েছে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ চলবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।